হ্যালো ভিউয়ার্স, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যে সকল শিক্ষার্থীরা এবার ইভেন্ট সেমিস্টারে এক্সাম দিতে চলেছেন, তো আপনাদের জন্য একটি আর্জেন্ট নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে যে সকল শিক্ষার্থীদের পূর্বে কোনো সাবজেক্টে ব্যাক ছিল সেই সম্পর্কিত একটি আর্জেন্ট আপডেট দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। তো আপনাদের ফর্ম ফিলআপ সম্পর্কিত এই নোটিশটিতে আমরা দেখে নেব কী বলা রয়েছে। যে সকল শিক্ষার্থীদের পূর্বে কোনো পেপারে ব্যাক বা সাপ্লিমেন্টারি ছিল তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমরা নোটিশটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পারবেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে 2/6/2023 নোটিশটি পাবলিশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন আর্জেন্ট নোটিশ, আর্জেন্ট নোটিশ কিন্তু এখানে বলা রয়েছে। নোটিশে কি বলা রয়েছে সেটি আমরা নোটিশের নিচে নামলে দেখতে পারবো। তো নোটিশে আমরা দেখতে পারবো ইউজি যে সকল ক্যান্ডিডেট 2020-21 সেশনে অ্যাডমিশন হয়েছিল এবং তাদের ফার্স্ট সেমিস্টারে এক্সামিনেশানে ব্যাক ছিল এবং তারা তিনবার চান্স পেয়েও সেটিকে ক্লিয়ার করতে পারেনি, তো তাদের জন্য একটা স্পেশাল চান্স প্রোভাইড করা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে আপনাদের থার্ড ও ফিফথ সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টারের ব্যাক পেপারটি ক্লিয়ার করার চান্স দেওয়া হচ্ছে। আপনাদের এই এক্সামটি হয়ে থাকবে ডিসেম্বর মাসে, সেখানে আপনাদের অর্থ সেমিস্টারের সাথে অর্থাৎ থার্ড ও ফিফথ সেমিস্টারের সাথে আপনাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাক পেপারটি ক্লিয়ার করতে হবে। এবার আপনাদের মধ্যে অনেকেরই একটা কোশ্চেন থাকছে যে এখানটায় আমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সাম হতে চলেছে কিন্তু এখানে ফার্স্ট সেমিস্টারের কথা কেন বলছে। এখানটা বোঝার ব্যাপার হচ্ছে অনেক স্টুডেন্টেরই কিন্তু ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি সাবজেক্ট ছিল বা ব্যাক ছিল, তারা ওটা ক্লিয়ার করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দুবার চান্স দেওয়া হয়ে থাকে। যেমন ফার্স্ট সেমিস্টার যদি কোনো কারণে আপনাদের ব্যাক থাকে সেক্ষেত্রে আপনাদের থার্ড সেমিস্টারে ওটা ক্লিয়ার করতে লাগে, আদারওয়াইজ ফিফথ সেমিস্টারে ওটা ক্লিয়ার করতে হয়। কিন্তু অনেকেই কিন্তু থার্ড ও ফিফথ সেমিস্টারও ক্লিয়ার করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশনটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়ে থাকে ইউনিভার্সিটির তরফ থেকে। আর যেহেতু গ্র্যাজুয়েশনটাই সাসপেন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন ওখানটা দেখাচ্ছে নট এলিজিবল, বা অনেকের তো শোই করছে না, যাদের শো করছে না তাদের ক্ষেত্রে মূলত এই প্রবলেমটি হচ্ছে। এ নিয়ে কিন্তু আমাকেও অনেকে কমেন্ট করেছিল, তো আপনাদের কিন্তু দেখবেন পুরানো কোনো সেমিস্টারে ব্যাক রয়েছে, সেই কারণেই কিন্তু আপনাদের এরকম শো করছে, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছিল না। তবে এখন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একটা স্পেশাল চান্স প্রোভাইড করা হয়েছে, যেখানে আপনাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিতে দেওয়া হচ্ছে। এই কারণে আপনারা এখন যে ইভেন্ট সেমিস্টার হচ্ছে, অর্থাৎ আপনারা যদি সিক্স সেমিস্টারে থেকে থাকেন সিক্স সেমিস্টারের আপনারা কিন্তু এক্সামের ফর্ম ফিলআপটি করতে পারবেন। তবে এই ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক পেপারটি রয়েছে সেটি পরবর্তী অর্থ সেমিস্টার অর্থাৎ থার্ড ও ফিফথ সেমিস্টার যেটি ডিসেম্বরের মাসে এক্সাম হয়ে থাকবে, এই বছরের ডিসেম্বর মাসে হয়ে থাকবে, তখন কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নিচে। এটি কিন্তু আপনাদের লাস্ট চান্স হচ্ছে এবং আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কত টাকা লেগে থাকবে এবং কী কী গাইডলাইন্স ফলো করতে হবে সেটি কিন্তু নোটিশে আরও রয়েছে, আপনারা নোটিশটি দেখতে থাকুন। আপনাদের যদি ফার্স্ট সেমিস্টারের সাথে সাথে সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারেও ব্যাক পেপার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখন সিক্স সেমিস্টারের যে এক্সাম হবে তার সাথে কিন্তু আপনাদের ব্যাক পেপারগুলি ক্লিয়ার করতে হবে। আপনাদের যাদের প্রিভিয়াসলি সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের ব্যাক পেপার রয়েছে, আপনাদের সিক্স সেমিস্টারের সাথে কিন্তু সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারেও ফর্ম ফিল আপ করে ব্যাক পেপারটি ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনাদের দুটি এক্সাম দিতে হবে, সিক্স সেমিস্টার এবং যদি আপনাদের প্রিভিয়াসলি ব্যাক পেপার থাকে ফোর্থ ও সেকেন্ড সেমিস্টার, সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। অনেকের কিন্তু সেকেন্ড ও ফোর্থে কোনো প্রকার ব্যাক নেই, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে। অনেকের তো এমনও দেখেছে যে ফার্স্ট সেমিস্টারে ব্যাক এসেছিল, তারা ওটা ভুলে গেছে দিতে, এখন গিয়ে হট করে সিক্স সেমিস্টারে গিয়ে দেখছে যে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে একটা স্পেশাল চান্স প্রোভাইড করা হচ্ছে। এরপর যদি আমরা নোটিশের আরও নিচে আসি তাহলে এখানে আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আমরা দেখতে পারবো। এখানে কিন্তু একবারে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এরপরে কিন্তু আপনাদের কোনো প্রকার চান্স প্রোভাইড করা হবে না। এরপরেও কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি থেকে চান্স দেওয়া হয়ে থাকতো, তবে এইবার বিশেষ করে আপনাদের কোনো প্রকার চান্স দেওয়া হবে না, তার কারণ এবার থেকে নতুন সিলেবাসে স্টাডি শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের পুরনো সিলেবাসগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু এটাই শেষ চান্স। কাউন্সিলারের তরফ থেকে এবারে কিন্তু আপনাদের অ্যালাউ করে দেওয়া হয়েছে, যেহেতু পরেরবার থেকে আপনাদের চার বছরের গ্র্যাজুয়েশন কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে, অর্থাৎ এইবার থেকে শুরু হবে, সেক্ষেত্রে যাদের পুরানো ব্যাক পেপার রয়েছে তাদের কিন্তু এটাই শেষ চান্স ক্লিয়ার করার। তো যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল এবং স্পেশাল চান্সের মাধ্যমে আপনারা অ্যালাউ হচ্ছেন, সেক্ষেত্রে তারা ফর্ম ফিল আপ করতে পারবে 4 তারিখ থেকে, যা চলবে 5 তারিখ পর্যন্ত। আপনারা 4 ও 5 এই দুই দিনে কিন্তু আবেদনটি করতে পারবেন, অবশ্যই এর সাথে আপনাদের 200 টাকা লেট ফাইন প্রোভাইড করতে হবে। এখানটা কিন্তু আরও একটি নোটিশ এর আগে প্রোভাইড করা হয়েছিল, যেখানটায় আপনাদের 3 তারিখে বলা হয়েছিল, আমি নোটিশটি দেখাচ্ছি।
এর আগে 31 তারিখে এই নোটিশটি প্রোভাইড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে যা 5 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই এটি শুরু হবে, তবে এটা যারা করতে পারেনি তাদের জন্য এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল আপনাদের সম্পূর্ণভাবে অ্যালাউ করা হয়নি তাদের ক্ষেত্রে এটা না, তাদের ক্ষেত্রে 4 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে থাকবে। এই দুটি নোটিশই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবেন, সেখানে কিন্তু সমস্ত নোটিশের আপনারা আপডেট পেয়ে যাবেন। তাই রেগুলার আপডেট পেতে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করতে ভুলবেন না, আমাদের সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে ভুলবেন না। তো আশা করি এই নোটিশটি আপনারা বুঝতে পেরেছেন। তো যাদের 6 সেমিস্টারে এবার অ্যালাউ করা হচ্ছিল না তারা কিন্তু অবশ্যই আপনারা ফর্ম ফিল আপটি করে নেবেন নির্দিষ্ট টাইমের মধ্যে এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করে এইবারেই কিন্তু ক্লিয়ার করে নেবেন, কারণ কি পরবর্তীতে কিন্তু আর চান্স দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ গ্রাজুয়েশনটি ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি আপনারা পরীক্ষায় দিতে পারবেন না। তার অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও ফ্রেন্ডস গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি, ধন্যবাদ।